Hello everyone, this is me Jay Maki. আমি অনেকদিন পর আবার ভিডিও কন্টেন্ট করতে চাচ্ছি, তো আমি আসলে একটু ব্যস্ত থাকার কারণে মোটামুটি আমি অফলাইন হয়ে গিয়েছিলাম। তো আমি এখন বর্তমানে ঢাকাতে শিফট হয়েছি নিজের বাসায়। এখন ভাবতেছি কি করা যায় কি করা যায়, পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। ভাবলাম যে নুডলস আছে, একটু নুডলস বানায় নেই, তো সেই সাথে এটাও ভাবলাম যে আমি যে নুডলস বানাচ্ছি কিছু একটা করতেছি সেটারও তো একটা ভিডিও করা দরকার, তাই আমি এই ভিডিওটা করতেছি। যদি সবার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন। আমি খুবই সিম্পলভাবে নুডলসটা রান্না করব। আমি এর জন্য এক প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি, আর অলরেডি এখানে এই যে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, এটার মধ্যে আমার একটা ডিম দরকার, ডিমটাও আছে আমি দেখাচ্ছি, এবং সেই সাথে আছে নুডলসের মশলা। তো এর মধ্যে কিভাবে কত তাড়াতাড়িতে আমি নুডলসটা রান্না করতে পারি সেটা দেখতে হবে, তো চলুন দেখে আসি। ওকে, আমি এই যে এখানে নুডলস সিদ্ধ করে অলরেডি রেখে দিছি ঝুড়ির মধ্যে, এই যে আমার পেঁয়াজ মরিচ। আমার নুডলসের জন্য প্রয়োজন হবে লবণ, যেটা আমি নিয়ে আসলাম, আর লাগবে তেল। আমি তির তেলটা বর্তমানে ইউজ করতেছি, সো যেহেতু আমার নতুন বাসা সব কিছু নতুন, তো এই যে আমার চুলা এখানে রান্না হবে, দেখি কতদূর কী করা যায়। সো প্রথমে আমাকে চুলাটা জ্বলাইতে হবে। চুলাটা জ্বলানোর পর আমি এখানে কড়াইটা ধরাই দিব। আমি চামচটা পরিষ্কার করে নিলাম। আমি জানি এটা খুবই অকর যে আমার চামচ পরিষ্কার ছিল না, এর মধ্যে আমি সয়াবিনটা একটা দিয়ে দিব। কারণ বেশি সয়াবিন তেল আমার খাইতে ভালো লাগে না, এটা ফ্যাট করে, তো আমার তো তেলের কাজ শেষ। এরপর এর মধ্যে তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটা দিয়ে দিব, তো ততক্ষণ আমার তেলটা গরম হোক। সেটাও দেখাবো রান্নাটা, আমি একটু লবণ দিয়ে দিব। পরিমাণ মতো, অনেকে লবণ বেশি খান, লবণ বেশি খাওয়াটা ঠিক না। এরপর আমি যেভাবে খাই, নুডলসটা ঢেলে দিয়ে তারপর ডিম দিয়ে মিক্স করে নিই। তো আমি এখন নুডলসটা ঢেলে দিচ্ছি, আমি
এর মধ্যে এখন মশলা দিয়ে দিব, তারপর ডিম দিয়ে দিব। ডিমের পরে মশলা দিলে ডিমের মধ্যে সব মশলা চলে যায়। এখন একটু 2 মিনিট মেয়েতো আছে, রান্নাটা করে নিব। আমি সঙ্গে সঙ্গে সব কাজগুলো করে রাখতে পছন্দ করি, যে থালা বাসন গুলো আউলায় যায় সেগুলো সঙ্গে সঙ্গে করে রাখতে বেশি ভালো হয়, কারণ জমিয়ে রাখলে অনেক বেশি পরিমাণে কাজ হয়ে যায়। সুন্দর একটা স্মেল, এই যে আমি খুব চটপটে 2 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে এত সুন্দর একটা নুডলস তৈরি করে ফেলেছি। আপনাদের সুবিধার জন্য আমি চোখ ক্লোজ করে দেখাই। সো দেখুন, এইভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে এত সুন্দর নুডলস রান্না করে বাসায় বানিয়ে খাইতে পারবেন। এর জন্য কিচ্ছু প্রয়োজন না, এর জন্য প্রয়োজন শুধুমাত্র মনের জোর। তো আই হোপ সো সবার এই ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।